নেবেন আপনি একটু ভালো করে খেয়াল করেন পেপে গাছে আর কি চান দেখেন যেটাতে দেখবেন এখান থেকে শুরু করে দেখেন এইটা দেখেন ওইটা দেখেন ওইটা দেখেন তার পাশের পাশেটা দেখেন তার পাশেরটা দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সো আপনারা দেখছেন ফ্রুটস ট্রাভেলস ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি জাকাউল ইসলাম সো অলরেডি গাছে পাকা পেপে শুরু হয়েছে আর কি পরিমাণে গাছে পেপে ধরেছে সেটাও দেখে বুঝতে পারছেন আর এই হচ্ছে গাছে পাকা হ্যাঁ অলরেডি নামিয়ে ফেলেছি সো চলুন আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই এখানে একটি ছোট গাছ কারণ চারা মরে যাওয়ার পরে লাগানো হয়েছিল আর তার পাশেই দেখেন এখানে একটি গাছ সো আমাদের মেবি একটি সমস্যা হয়েছে যে আমরা যে টপ লেডির চারা লাগাইছিলাম সো এটি হচ্ছে মূল বীজের চারা নয় অর্থাৎ এটা হচ্ছে ছোটোখাটো কোনো বীজ থেকে আমরা যে নার্সারি থেকে চারা ক্রয় করেছিলাম সো সেখানে বলেছিল যে টপ লেডি কিন্তু এখন জমিতে চাষ করে দেখা যায় যে এটা টপ লেডি পেপে না অন্য কোনো একটা জাত হতে পারে মেবি সো এখন দেখা যাক কি জাতের হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের একটি পেপে পেকে আছে আও পড়ে গেল নিচে যাই হোক এটার ওজন প্রায় 2 কেজি প্লাস হবে আর ছোটোগুলো পেকে আছে মানে এগুলো শুরুতে ধরেছিল ওই জন্য একটু ছোট সাইজ সেই গাছ থেকে বেশ 3-4টি পেপে নেমেছে আর আপনারা যারা পেপে গাছের আপডেট চাচ্ছিলেন সো এই হচ্ছে পেপে গাছগুলি দেখে বুঝতে পারছেন হ্যাঁ পেপে হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর গাছগুলোও ভালো আছে আমরা যখন পেপে গাছে সার দিয়েছিলাম সো ঠিক সে সময় কিন্তু অনেক কমেন্ট এসেছিলো যে ভাই আপনাদের সার দেওয়ানো বেশি হচ্ছে বা মানে এখানে আগাছা মারা কেন দিলেন মানে অর্থাৎ যে ঘাস মারা বীজ দিয়েছিলাম আমরা আবারও কিন্তু ঘাস মারা বীজ দিয়েছি সো অনেকে বলছিলেন যে এই আগাছা মারা বীজ দিলে তো গাছের ক্ষতি হবে এই সেই অনেক কিছু সো আলহামদুলিল্লাহ আমাদের কিছু হয় নাই এখনও কোনো ক্ষতি হয় নাই আর পেপে গাছগুলো দেখতে পাচ্ছেন পেপে গাছগুলো দেখে বুঝতে পারছেন প্রচুর পেপে আছে আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ছাড়া আর কিছুই নাই সে পেঁপেগুলো দেখেও বুঝতে পারছেন আর গাছে কতগুলো পরিমাণে ধরে আছে এটাও দেখে বুঝতে পারছেন প্রত্যেকটি গাছেই আর উপরে তো ধরছে আলহামদুলিল্লাহ আর গাছের সারি যদি বসে দেখাই দেখেন আর কি নেবেন আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন পেঁপে গাছে আর কি চান দেখেন যেটাতে দেখবেন এখান থেকে শুরু করে দেখেন এইটা দেখেন ওইটা দেখেন ওইটা দেখেন তার পাশের পাশেরটা দেখেন তার পাশেরটা দেখেন তার পাশেরটা দেখেন তার পাশেরটা দেখেন সো দেখেন লাইনে কিন্তু গোটাই চলতে থাকলো আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই সো দেখে বুঝতে পারবেন দেখেন আর কি চান পেপে গাছ থেকে আর কি চান আর উপরে তো হবে ইনশাল্লাহ উপরে হবে সাইডে দেখেন হয়ে আছে আর কি চান পেপে গাছ থেকে সো যা হোক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর পেপে পাকাও শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট গাছে কিন্তু ই হয়ে পেপে হয়ে আছে সো পেপে হবে এরকম হয়ে পেপে হবে সো আমাদের 1 বছরের এক্সপিরিয়েন্সে কিন্তু আলহামদুলিল্লাহ পেপেগুলো সাইজ ছোট আছে ইনশাল্লাহ বড় হবে সামনে আর আমরা একটু ধারণা করছি যে পেপে যে চারাটা আমরা যেখান থেকে সংগ্রহ করেছিলাম সেখান থেকে ওই চারার সমস্যা আছে মানে বীজের সমস্যা আছে আর কি মানে খোলা বীজের হয়তো বা চারা করা ছিল এই জন্যে আমরা পেপেগুলো আমাদের বড় হচ্ছে না এরকম একটা কিছু সো যাই হোক এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো পেপের আপডেট ছিল এই আর জমিতে পানি হয়েছে হালকা পাতলা পানি ধরে আছে যদিও পানি ধরে রাখাটা ঠিক না সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আর হ্যাঁ হ্যাঁ তার আগে আপনাদেরকে পেপে যেগুলো নামালাম সেগুলো দেখাবো অবশ্যই সো তারপরে এই ভিডিওটা হচ্ছে আমাদের পেপেগুলা নামানো এখনও শেষ হয় নাই একটা কর্পানি এসেছিলাম সো ডালি সো এই ডালিতে আটে নাই সো বাড়ি থেকে হয়তো বা ক্যারেট আনতে হবে
সো আজকে জমিতে বৃষ্টি হয়েছে, সো বাড়িতে গিয়েই পেঁপেগুলো প্যাকেট করব। আর এখানে এই পিচ্ছি কয়টা একদম বেশি পেকে গেছে, আর এগুলো গাছের শুরুতে হয়েছিল জন্য ঝরায় নাই, কারণ যে ছোট পেঁপে কিন্তু অনেকটাই মিষ্টি হয় গোড়ারগুলো। সে ছিল আজকের পেঁপে। সো এবার ভিডিও শেষ করতে পারি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।